আজ সকালের আমার ব্রেকফাস্ট মিষ্টি পাউরুটি আর তার সাথে হাজবেন্ডের হাতে বানানো গরম গরম চা। শুভ নববর্ষের বড়দেরকে আমার প্রণাম এবং ছোটদেরকে আমার অনেক ভালোবাসা। সবাই এই বছরটা খুব ভালো করে কাটাও, খুব ভালো যাক সবার এই বছরটা, এটাই ভগবানের কাছে প্রার্থনা করি, কামনা করি। আর তার সাথে সাথে এই নববর্ষের ব্লগটা শুরু করলাম, তো তোমরা দেখতে থাকো। আর এখন দেখছো আমি রেডি হয়ে গেছি, কারণ এখন একটু সকালে সকালে আমি একটু বেরোবো, তো কিছু বাজারহাট করবো আর কিছু ঘুরেও আসি। চলো তাহলে সাথে থাকো, আর ব্লগটা যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করে দিও, আর চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ একটা সাবস্ক্রাইব করো। তাহলে চলো বেরিয়ে পড়ি। আজ হচ্ছে পয়লা বৈশাখ, সংসারের দায়িত্ব বরের হাতে দিয়ে বুঝিয়ে আমি বেরিয়ে পড়লাম। চলো পয়লা বৈশাখটা আমার একটু ছুটি, ফ্রি, ঘরের কাজকর্ম করবো না কিছুই, বেরিয়ে পড়লাম ঘুরতে। খানিকটা ঘুরবো আর দেখি যদি কিছু বাজারহাট করতে পারি বাজারহাট করেই চলে আসবো। আর বেরিয়েছিও খুব সকাল সকাল, সমৃদ্ধ সিনিকার সবাই ঘুমোচ্ছে। উঠলাম, উঠে পাউরুটিটা খেলাম আর হাজবেন্ড একটু চা করে দিল গরম গরম, আমি চলে গেলাম। আর যেতে যেতেই রাস্তায় চোখে পড়ল এরকম একটা সুন্দর গাছের দোকান। দেখো দোকানটার বাইরেই গাছগুলো বেশ সাজিয়েছে, আর এখন যেহেতু স্প্রিং এর সময়, বসন্তকাল, সবাই এই সময় গাছ লাগায়, সেটা শাকসবজি ফলমূল যে কোনো কিছুই। দেখে এতটা সুন্দর লাগছে, মনে হচ্ছিল দু তিনটে গাছ নিয়েও নিই, কিন্তু তার খুব পরিচর্যা করতে হয়, আর এখন ওয়েদারটা অতটাও ভালো হয়নি, মাঝে মাঝে বৃষ্টিও পড়ছে। দেখি যদি কিছু পারি তো নিয়ে যাব। আর আজকে ওয়েদারটাও বেশ ভালো, জানো তো, অতটা রোদ নেই বলতে পারো, মেঘলাও নয়, মাঝে মাঝে বৃষ্টি আজকে সেরকম ওয়েদার প্রেডিকশনে দেখাচ্ছে না। চলে এসেছি আমি কিছুটা বাজার করতে, শপিং মলেও দেখছি যে এখানেও গাছ, ছোট ছোট সুন্দর ফুলের গাছ। চলো এখানে দেখছি কিছুটা গাছের দানা, সেটা বিভিন্ন রকম ফুলেরও হোক, সবজি ফলমূল সব কিছু আছে। বিট দেখো, গাজর, বিট, টমেটো। তো আমি ভাবছি এই যে মেরিগোল্ড, গাঁদা গাছের কয়েকটা দানা নিই, চলো এই প্যাকেটটাই নিলাম প্রথমে। এর আগের দিন হাজবেন্ডকে বলেছিলাম যে অনেক গাছে দানা উঠেছে, যদি পারো নিয়ে এসো। ও আমায় বললো তোমার যেটা পছন্দ সেটা নিয়ে এসো, তুমি কি পছন্দ করবে না করবে। তো আমি এই গাঁদা গাছের ফুলটাকেই নিলাম, যদি ফুল ফোটে, গাছটা যদি ঠিকঠাক বড় হয় তাহলে এই ফুল ঠাকুরকে দিতে পারবো, ঠাকুরেরও পুজো। তো আমি সুপার মার্কেটে চলে এসেছি, দেখো অনেক কিছুই নিয়ে নিয়েছি, দুধ, চিকেন, অনেক কিছুই, এগুলো নেওয়ার ছিল। আর বলতে পারো আজকে আমি সপ্তাহের বাজার করতে আসিনি, অ্যাকচুয়ালি হাজবেন্ডে কালকে করে দিয়ে গেছে, কিছু কিছু জিনিস পাইনি বা ভুলে গেছে, সেগুলোই আমি ভাবলাম দাও আমিও বাজারটা করে আনি, সঙ্গে সঙ্গে পয়লা বৈশাখ, আমি একটু ঘুরেও আসি। চলো মোটামুটি আমার বাজার হয়ে গেছে। এই যে বিল ক্যাশ কাউন্টারে, বিল কাউন্টারের কিউয়ের মধ্যে আমি দাঁড়িয়ে আছি, বেশ অনেক লাইন, সকালের দিকে বেশ ভালো ভিড় হয় সেই জন্য লাইনটাও অনেক, কাউন্টারগুলো অনেক। আর এটা হচ্ছে সেলফ, মানে নিজেই তুমি বিল করতে পারো। তো বাজার টাজার করে, বিল টিল সব করে আমি চলে এসেছি বাস স্টপে। ব্যাগটা প্রচণ্ড ভারী হয়েছে আজকে, না পিঠের ব্যাগটা আনিনি, যে বাস দেখাচ্ছে ডিউ, মানে ওই যে আসছেই বলে। আর এখানে বাসের টাইম টেবিলও রেখা আছে, কোন সময় কখন বাস।
ওই যে আমার বাস আসছে, চলো তাড়াতাড়ি বাসটাও পেয়ে গেছি, বাড়ি যাই, দেখি হাজবেন্ড কী বানালো বা কী রান্না করল। বাসে উঠে বাসের সামনেটাই দাঁড়িয়েছিলাম, সামনের দিকে অতটা সিট ছিল না, সেই জন্য দাঁড়িয়ে থাকলাম আর এখানে জায়গাটায় ব্যাগটাকে রেখে দিলাম। কতক্ষণ ব্যাগটা নিয়ে দাঁড়িয়ে থাকবো, পিছনের দিকে সিট ছিল, আবার যাব, দুটো স্টপেজ পরেই তো নেমে যাব, সেই জন্য আর নামলাম না। আর এই সময় বাসে একটু ভিড় হয়, চলো আমার বাস স্টপ চলেই এসেছে, বাস থেকেও নেমে পড়েছি। বাড়ি থেকে বেশি দূর নয়, দুটো স্টপেজেই হচ্ছে সুপার মার্কেট, সেখানে গেছিলাম বাজার করতে। দেখো সকালের দিকে একটু রোদ উঠেছিল, এখন আকাশটা মেঘ করে এসেছে। কি গন্ধ বেরোচ্ছে গো চিকেনে, দারুণ গন্ধ বেরোচ্ছে, দারুণ গন্ধ বেরোচ্ছে। এরকমটা যদি ডেলি হতো, কোথা থেকে ঘুরে এসে বাড়িতে একেবারে খাওয়ার রেডি, তাও আবার এরকম ইয়াম্মি ইয়াম্মি। আজকে চিকেনটা যা হয়েছে না, দারুণ, যেমন দেখতে সেমন খেতে। সাথে বাবা মোবাইল নিয়ে কি করবে তুমি? বাবার মোবাইল নিয়ে বসে আছো, লক বন্ধ, ফটো তুলবো, ফটো তুলতে পারে দিচ্ছে। দেখো টাইপ করছে, অবস্থা দেখো সমৃত, ওয়াটার ফিনিশ হয়েছে, ওয়াটার ফিনিশ। I was saying of you all, the horn must be excellent train. Now you, mommy and daddy, bed and self are all intense. It must be very different. আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন ব্লগে।